নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির 25 নম্বর আসনের জন্য মনোনয়ন জমা দিলেন শ্যামল দত্ত। খন্ডঘোষ জেলা পরিষদের 3 নম্বর আসনে বিজেপি প্রার্থী নমিনেশন পত্র জমা দিতে গিয়ে বাধা পেলেন। নিয়ম মেনেই চলল শুক্রবার নমিনেশন পর্ব কর্মসূচি ভাতার বিডিও অফিসে। বাঁকুড়া মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছু বিধিনিষেধের কথা জানালেন। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির 25 নম্বর আসনের জন্য মনোনয়ন জমা দিলেন শ্যামল দত্ত। এদিন তিনি খন্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে তিনি 100% জয়ের ব্যাপারে আশাবাদী। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী মে মাসে। সেই উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে। অন্যান্য জায়গার পাশাপাশি খন্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলল মনোনয়ন দাখিল পর্ব। শাসক দলের কর্মী সমর্থকরা এদিন মনোনয়নপত্র দাখিল করেন। খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির 25 নম্বর আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন শ্যামল দত্ত। শ্যামলবাবু জোড়াফুল প্রতীকে নির্বাচনে লড়বেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। আজকে আমি খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি PS-25 ওই পদের জন্য আমি আজ পঞ্চায়েত সমিতি নমিনেশন করলাম। কি আসনে নমিনেশন করলেন? আমি খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি 25 নম্বর সিটের জন্য নমিনেশন করলাম। কোন দল থেকে করলেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আজ কি প্রথম নমিনেশন করছেন, কি আশা রাখছেন জেতার ক্ষেত্রে? হ্যাঁ, আমি এর আগেও পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম। আমি এই দ্বিতীয় বছর নমিনেশন আমি আবার করছি দ্বিতীয়বারের জন্য, আগামী 5 বছরের জন্য। এবং তার সঙ্গে আমি গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রাম পঞ্চায়েতের আসনে গতকাল 8টা করেছিলাম, আজকে 7টা করে আমি আজকে এখানে গ্রাম পঞ্চায়েত সমস্ত আসনে নমিনেশন করে দিলাম। টোটাল কতগুলি আসন আছে অঞ্চলে? ওর গ্রাম পঞ্চায়েতে আছে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের 13টি সংসদ এবং পঞ্চায়েত সমিতি 3টে। আমাদের একটা পঞ্চায়েত সমিতি এখনও বাকি আছে, সেটা আজকে আশা করি 3টের মধ্যে করে দিতে পারবো। কতটা আশাবাদী জেতার ক্ষেত্রে? আমরা আশাবাদী 100% আশাবাদী। বিরোধীদেরকে কী বলবেন? বিরোধীরা কী বলবো, বিরোধীদের কোনো জায়গায় নেই, তাদের তো 365 দিন মাঠে ঘাটে দেখা যায় না। ইলেকশনে দেখছেন কিছু লোক ছোটাছুটি করছে, ব্যাস এই পর্যন্তই। তাদের পার্টি খুঁজে পাবে না এই মুহূর্তে। এখন মমতাজী উন্নয়নে যেভাবে গতি, যেভাবে ধারা অব্যাহত আছে, মানুষ এখন মমতাজীর পাশেই আছে, বিরোধী পক্ষ পার্টি খুঁজে পাবে না। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। খন্ডঘোষ জেলা পরিষদের 3 নম্বর আসনে বিজেপি প্রার্থী নমিনেশন পত্র জমা দিতে গেলে শাসক দলের কাছে বাধাপ্রাপ্ত হয় বলে অভিযোগ ওঠে। প্রতিকার চাইতে তারা জেলা আরাধককে শরণাপন্ন হয়। ক্ষিপ্ত কর্মী সমর্থকরা এদিন পথ অবরোধও করে। তিনটি ধাপে রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলিও ময়দানে অবতীর্ণ হয়েছেন। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজও শুরু হয়েছে। আসন্ন নির্বাচন উপলক্ষে ঝটিকা সফরে শহরে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। রাজ্য সভাপতির আগমন ঘিরে দলীয় কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে ওঠেন। এদিন খন্ডঘোষের জেলা পরিষদের 3 নম্বর আসনের জন্য এক বিজেপি কর্মী নমিনেশন জমা দিতে গেলে তার কাগজপত্র কেড়ে নেওয়া হয় এবং তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ তোলেন ওই প্রার্থী। এ ব্যাপারে তিনি জেলা আরাধকের দপ্তরেও অভিযোগ জমা করেন। নমিনেশন জমা দিতে পারলাম না, কারণ আমার ডিসি নিয়ে নিয়েছে। প্রথম ফার্স্ট আমি স্যারের টেবিলে স্যারকে দিয়েছিলাম, স্যারের হাত থেকে কেড়ে নিয়ে ডিসি নিয়ে চলে গেল। তারপরে স্যারকে আমি বলতে স্যার আবার আনা করালো, বাকি ডিসিটা নিয়ে নিল, বাকি পেপার্সগুলো আমাকে দিয়েছিল। কিন্তু বাকি পেপার্সগুলো নিয়ে আমি দাঁড়িয়ে আছি নমিনেশন করাবো বলে, সেটাও আমার হাত থেকে ওই তৃণমূলের কিছু মহিলা আমাকে টেনে হিঁচড়ে শাড়ি টাড়ি খুলে আমার হাত থেকে অর্ধেকটা ছিঁড়ে নিয়ে চলে গেল। ছিলেন তখন? হ্যাঁ ছিলেন। তারপরে আমি দেবো বলে তাতেও এতক্ষণ পর্যন্ত ছিলাম, কিন্তু আমার ডিসি নাই বলে ওনারা জমা নিতে পারলেন না বা হবে না বললেন। আজকে কত নম্বর থেকে কোথা দিয়ে দাঁড়াচ্ছি? আমি খন্ডঘোষে ZP থেকে দাঁড়াচ্ছিলাম। আপনার? আমার নাম শম্পা মাথুর। মধ্যে
এরকম কেন হচ্ছে, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কিছু সুযোগ সুবিধা আমি পাইনি। মারা হয়েছে কোথাও বালাটালা কিছু ছিল, মাথাটাও কাটেনি, কিছুটা ফুলে গেছে। কারা মারল? যারা ওইখানে আরও দুষ্কৃতী ছিল তৃণমূলের লোকেরা তারা মেরেছে, এবং ভেতরে যখন ফাঁকাই ছিল, যখন নমিনেশন হচ্ছিলো একটা টাইম ঠিকঠাক প্রসেসে চলছিল, যখন বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত ঢুকলেন এবং ওনার সঙ্গে আরও হিউজ পরিমাণে তৃণমূলের কার্যকর্তারা ঢুকলেন এবং তারা ঢুকে ওইখানে বিশৃঙ্খলা শুরু করলেন এবং তারপরেই মারধর করা হয়েছে। এবং আমাদের মহিলা নেত্রীদেরও ভেতরে যথেষ্ট শ্লোগানি করা হয়েছে, তারা স্ত্রী রুমে রয়েছে, তারা বেরোলে আপনি। শাসক দলের কাছে বাধা পাওয়ায় ক্ষোভ ফুটে ওঠে জেলা সভাপতি সন্দীপ নন্দীর গলায়। এদিন তিনি নির্বাচন নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। 34 বছরের পরে লাল জার্সি ছেড়ে যে সবুজ গেঞ্জি টি শার্ট পরেছে, আপনারাই তো দেখতে পাচ্ছেন। আমরা এটাই বারবার বোঝাতে চেয়েছিলাম, যতই নীল আর সাদা রং করুক আসলে ভেতরটা লালই রয়ে গেছে। আজকে নিয়ে গিয়ে এরকম ভাবে নিয়ে গিয়ে ক্যান্ডিডেটদেরকে নিয়ে গিয়ে নমিনেশন থাকবে তো সিপিএম আর তৃণমূল, আমরা আলাদা করে কিছু মনে করিনি তো। তাদের মন্ত্রিসভায় দেখুন, আজকের যে মন্ত্রিসভা রয়েছে রাজ্যের, সেখানে তৃণমূলের সিপিএম এর মন্ত্রী এখন তৃণমূলের মন্ত্রী, এটা বলতে হয় আপনাদের। আজকের যে ঘটনাটা ঘটেছে সে তা গণতন্ত্রের পক্ষে বর্ধমান শহরে বর্ধমান জেলায় কলঙ্কময় অধ্যায় বলেই মনে করি। যে এসডিও অফিসের ভিতরে তারা আক্রান্ত হলেন, আমরা এসপি নেই, ওনার প্রতিনিধি ছিলেন, আমরা তাকে জানালাম, তিনি বললেন যে আগামীকাল আপনারা আসুন, আমরা যথার্থভাবে আপনাদের গার্ড করার চেষ্টা করি। মনে করেছিলাম অনেক সময় কি হয়, গার্জিয়ান মনে হয় প্রশাসন, কিন্তু আজকে আমরা সত্যি অসহায় মনে করছি। যেখানে এসডিও সাহেব রয়েছেন, ডিএম সাহেব পাশে রয়েছেন, ঢিলচরের দূরত্বে এসপির আমাদের অফিস, পার্টি আইসির অফিস এবং সংবাদ মাধ্যমের প্রেস কর্নার রয়েছে, এরকম একটা জায়গায় এরকম মানে অসাংবিধানিক কাজ এবং অগণতান্ত্রিক কাজ হতে পারে? আমরা আজকের আশাহত হলাম বর্ধমানবাসী। আজকে কটা আমাদের প্রার্থীরা যেটা হয়েছে আজকে, তারা মনে করেছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ হয়ে গেছে, গণতন্ত্রকে বাঁচাবার জন্য আরো যতটা সাহস দরকার তারা সেই বুকে সাহস বেঁধেছে। আজকে কটা নমিনেশন ফাইল করা গেল আমরা কেউ জানতে পারিনি, আমরা চেষ্টা করছি জানার, কারণ আজকে জেলা পরিষদে আমি প্রায় 28টার মতন ক্যান্ডিডেট পাঠিয়েছিলাম, আমি কটা করেছি এই তো ঘটনা দেখতে পেলাম। আমরা জানি, আমরা জেনে আপনাদের জানাই, আর পথ অবরোধ বলবো না, আমরা অবস্থান বিক্ষোভ করলাম, জাস্ট একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে গণতন্ত্র রক্ষাকর্তা আপনারা ল অ্যান্ড অর্ডারটাকে বজায় রাখুন। কি বললো পুলিশ যে আমরা তো করেছিলাম, কিন্তু আমরা বললাম যখন যে আপনি ঘুরেছিলেন তাহলে এরা মার খেলো কেন, এবং তাদের সাক্ষী হিসাবে তিনজনে নিয়ে গিয়েছিলাম আমরা, তারা দেখলো আই উইটনেস এবং তারা বিশ্বাস করলো, তাদের হয়তো সামনে বললেন না, তারা বুঝতে পারলেন তাদের ব্যর্থতা আছে। তাহলে পুলিশ কি সত্যি ব্যর্থ? এবং শাসক দলে যারা আমাদের এখানকার মস্তান রয়েছেন, তাদের রোখার ক্ষমতা তাদের ব্যর্থ হয়ে পড়েছে, প্রশাসনও ভেঙে পড়েছে বলে আমরা মনে করি। কি কি চাইছেন এখন? আমরা প্রথমত চাইবো যে যেহেতু এখন গণতান্ত্রিক পদ্ধতিকে সামনে রেখে নির্বাচন আছে, আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়াক এবং আমাদের স্বচ্ছ নির্বাচন হোক। এটা যেন ডিএম সাহেব আছেন, নির্বাচন কমিশন আছে, জানি না রাজ্য নির্বাচন কমিশন কতটা সঠিকভাবে দলদাস থেকে নিজেদের সরিয়ে রেখে গণতন্ত্র রক্ষা করার চেষ্টা করবেন, সেটা আগামী দিনে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। প্রতিবাদ জানাতে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পথ অবরোধেও সামিল হন। বর্ধমান থেকে সুমিত ভকত ও অর্ঘ্য ব্যানার্জি, রিপোর্ট আনন্দবার্তা। নিয়মমাফিক শুক্রবারও নমিনেশন পর্ব কর্মসূচি চলল ভাতার বিডিও অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এদিন নমিনেশন পত্র দাখিল করেন। কর্মসূচি ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা চত্বরে 144 ধারা লাগু করা হয়। আগামী মে মাসে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। তিনটে ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন সরকারি দপ্তরে। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার বিডিও অফিসেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলল শুক্রবার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা করেন। মনোনয়ন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য গোটা এলাকায় 144 ধারা লাগু হয়।
প্রতিটি প্রার্থী আসন্ন নির্বাচনে জয়লাভ করবে বলে মত পোষণ করেন। কোন দল থেকে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। করলেন? হ্যাঁ, আমি নমিনেশন পেপার জমা দিয়ে আসলাম। আমারও 1/6 সংসদে। কতগুলো সিট আছে আপনাদের? আমাদের অঞ্চলে 9টা সিট আছে। নমিনেশন পেপার জমা দিতে এসেছি আমি, আমারও 1/6 অংশে জমা দিলাম। আমাদের অঞ্চলে 9টা সিট আছে, সমিতির 2টো সিট আছে। কোন অঞ্চল থেকে এসছেন? আমরা আমারও 1 নম্বর অঞ্চল থেকে এসেছি। কি নাম আপনার? আমার নাম দীপক কুমার ভট্টাচার্য। আমি কি প্রথম ব্যক্তি হলেন? হ্যাঁ, আমি এই প্রথম ব্যক্তি হলাম। কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। কি আশা করছেন? এখানে আমি জিতে যাব। আচ্ছা, বিরোধী যে নমিনেশন করেছে, এত বিরোধী নিয়ে আপনি কি বলবেন? বিরোধীরা লড়বে, তাদের গণতন্ত্র আমাদের দেশে, আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় আছে। হ্যাঁ, বিরোধীরা লড়ুক, আমি লড়ব, আমি জিতে যাব। আমরা 9টা সিটি জিতে যাব, 9-0 করে দেবো। মমতা ব্যানার্জির মা মাটি মানুষের সরকারের উন্নয়ন আমাদেরকে জিতিয়ে দেবে। কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প, সবুজ সাথী আমাদের সাফল্য এনে দিয়েছে। এখানে আমি আমার এক গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছি, 187 নম্বর বুথে। আমি টিএমসি কংগ্রেস, তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছি মমতা ব্যানার্জির নেতৃত্বে। হ্যাঁ, আমি এই বুথে জিতবো, চেষ্টা করব। আমি গোটা দেশের, গ্রামের মানুষ, গোটা দেশের মানুষ আমার পাশে আছে, তাই আমি এই বুথে দাঁড়িয়েছি। আমি জিতবো। মামাটি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সব মানুষরা তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আমরা আগাগোড়া এতদিন ধরে ছিলাম, এখনও থাকব। প্রার্থীদের আশা কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। ভাতার প্রশাসনিক ভবনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নমিনেশন ফাইল করতে এসেছি। এখানে আমরা দলগতভাবে আজকে বামুনারা অঞ্চল সব বুথ মিলে একসঙ্গে আজ আমরা নমিনেশন ফাইল করছি। আমাদের চূড়ান্ত পর্যায়ের যে প্রার্থী তালিকা, আজকে আমাদের অবজারভার এবং এমএলএ সাহেব কালকেই আমাদেরকে প্রকাশ করার পর আমরা আজকে এই বিডিও অফিসে আমরা নমিনেশন ফাইল। কতগুলো সিট আছে আপনার অঞ্চলে? আমার 17টা গ্রাম পঞ্চায়েত এবং 3টে পঞ্চায়েত সমিতি। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি একটা হচ্ছে, আর গ্রাম পঞ্চায়েতের সবকটাই হচ্ছে, আর আর সোমবারে বাকি 2টো পঞ্চায়েত সমিতি হয়ে যাবে। কি আশা করছেন আপনি? আমরা আশা, আজকে তো আশা তো মানে ভোট মানেই তো আজকে বাংলার বুকে আজকে তৃণমূল কংগ্রেসের একটা কি বলবো উৎসব। তার কারণ আজকে ভোট নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি না, তার কারণ বাংলার বুকে মা মাটি মানুষ সরকারের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে এবং বাংলার মানুষ যে শান্তিতে বসবাস করছে, আজকে বলার অধিকার পেয়েছে, আজকে ঘরে ঘরে উন্নয়নের স্পর্শ আজকে বাংলার বুকে চলে গেছে, অতএব সেই জায়গায় মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। মানুষ, বিরোধী পক্ষরা রাস্তায় নেমেছে, তারাও নমিনেশন ফাইল করছে। এ ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। গণতন্ত্র পদ্ধতিতে সবারই নমিনেশন ফাইল করার অধিকার আছে। এ ব্যাপারে আমরা কারো কোনো হস্তক্ষেপ করি নাই, কিন্তু বাংলার মানুষ তাদের জামানত জব্দ করে দিবে, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এটা আমাদের দৃঢ় বিশ্বাস। গ্রাম পঞ্চায়েত 3টে পঞ্চায়েত সমিতি ফাইল হচ্ছে আমাদের। এখন পর্যন্ত এইবার অঞ্চলে কেউ প্রার্থী দেয় নাই, আমাদের একটু ভুল হয়ে গেল। আমরা লাস্ট দিনে করলি ভালো হতো, একবারে বিজয় মিছিল করে আমরা বাড়ি চলে যাবো। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অবাধ ও শান্তিপূর্ণ মনোনয়ন জমা দেওয়ার লক্ষ্যে বাঁকুড়া মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। দুষ্কৃতীরা তাদের মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবাধ ও শান্তিপূর্ণভাবে যাতে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারে সে ব্যাপারে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়ে বাঁকুড়া মহকুমা শাসকের দপ্তরের সামনেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ। শুক্রবার একটি গাড়িতে করে বিজেপি কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছানো মাত্র দুষ্কৃতীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু বিধিনিষেধের কথা জানান।
জেলা শাসক বলেন, ব্যবস্থা করছি নমিনেশন সেন্টারের 200 মিটার অবধি ধারা 144 অলরেডি জারি করা হয়েছে, সেটা করছি, আর আমরা নিরাপত্তা পুরোপুরি ইনশিওর করব। স্টেট ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে যে 7 তারিখ এবং 9 তারিখ যা নমিনেশন নেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, সেটা ইন অ্যাডিশন টু বিডিও অফিস এখানে নেওয়া হচ্ছে, এসডিও অফিসেও নেওয়া যায়। তো আমরা সমস্ত প্রিপারেশনটা করে রাখছি, তাহলে 7 তারিখ এবং 9 তারিখ বিডিও অফিসেও নমিনেশন হবে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সিটের, এবং কনসার্ন এসডিও অফিসেও এই নমিনেশনটা নেওয়া হবে। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি পঞ্চায়েতের নন্দীগ্রামে আদিবাসী পাড়ায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। দীর্ঘদিনের চাহিদা অবশেষে মেটায় খুশি গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। MNREGS এর প্রকল্পের মাধ্যমে এই ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। আদিবাসী পাড়া থেকে বংশধর রায়ের জমির কাজ পর্যন্ত রাস্তা তৈরি হবে। এলাকার মানুষের বহুদিনের চাহিদা ছিল একটি পাকা রাস্তা। এলাকাবাসীদের দাবিকে মান্যতা দিতে শ্রীবাটি পঞ্চায়েত এইরূপ উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের কাটোয়া 2 নম্বর বলক শ্রীবাটি পঞ্চায়েত আমাদের গায়ে কোনো কাজ হয় না, হয়েছিল না, যে এখন কাজ হচ্ছে কাটোয়া শ্রীবাটি অঞ্চল। এটা কিসের কাজ চলছে? ঢালাইয়ের কাজ। কতদিন ধরে ঢালাইয়ের কাজ চলছে? ঢালাই 30 বছর হয় না, কাজ হচ্ছিল না, যে এখন কাজ হচ্ছে। কি এতে সুবিধা হবে রাস্তাটা হওয়ার পর? সুবিধা মানে যাওয়া আসা। তোমার নাম কি? আমার নাম রূপসা। এলাকায় রাস্তা নির্মাণ হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসীরা। এটা কোন পঞ্চায়েত? গ্রামটার নাম কি? কি কাজ চলছে? কত বছর ধরে ঢালাই কাজটা হয় নাই, বন্ধ হয়েছিল? এটা কোন সরকার আমলে কাজটা হচ্ছে? কি কাজ কি হচ্ছে? তোমাদের সুবিধা আছে, সুবিধা হবে না? হবে না। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ধারসোনা গ্রামে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ধারসোনা গ্রামে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, 2 বছর আগে মুস্তাকিমা বিয়ে ধারসোনা গ্রামে হয়। বিয়ের পর থেকেই আরও টাকার জন্য তাকে নির্যাতন করা হতো। বৃহস্পতিবার মুস্তাকিমার বাপের বাড়ির লোকজন খবর পান সে অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসে। সেই সময় মুস্তাকিমার চিকিৎসা চলছিল। চিকিৎসারত অবস্থায় মুস্তাকিমা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে বাপের বাড়ির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুস্তাকিমার শ্বশুর বাড়ির লোকজন পলাতক। মানে ওনার মেয়ের বিয়ে দিচ্ছিল আর আপনার নাতি জামা মানে সোনা দানা যাচ্ছে নিয়ে নিচ্ছিল,
কবে বিয়ে দিয়েছিলেন? বিয়ে আজ দু বছর হলো। দেখাশোনা করে? হ্যাঁ দেখাশোনা। কোন জায়গায় দিয়েছিলেন বিয়ে? ধারসোনা। কি থানা ওটা? আপনাদের বাড়ি? আমাদের বাড়ি কাটোয়া থানা। তো প্রায় অশান্তি হতো না? এটাই অশান্তি? কি নিয়ে অশান্তিটা? মূল সূত্র কি নিয়ে? আমার মেয়ে জিনিস দিয়েছে আমার লাদনিকে, আমার লাদনি জিনিস দিয়ে তার মেয়েকে দিচ্ছি, তাহলে আমার লাদনি প্রতিবাদ করছে। আর এমনি ঋণ টিন দেনা পাওনা সব কিছু ছিল না? তো আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি? সাদা হোক, তার মায়ের তার সাদা হোক, আমরা এটাই চাই। এটা কারা করেছে? ওটা ওই ছেলের বাপ মা বোন ছেলেও তার সাথে? তারা কি বাড়িতে আছে না পালতা? পালিয়ে গেছে। শুক্রবার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। বেআইনি পার্কিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা হাসপাতাল চত্বরে যত্রতত্র বেআইনি পার্কিং গড়ে উঠেছিল, ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল রোগী থেকে রোগীর আত্মীয় সকলকেই। অসুবিধার হাত থেকে রক্ষা পেতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির 25 নম্বর আসনের জন্য মনোনয়ন জমা দিলেন শ্যামল দত্ত। খন্ডঘোষ জেলা পরিষদের 3 নম্বর আসনে বিজেপি প্রার্থী নমিনেশন পত্র জমা দিতে গিয়ে বাধা পেলেন। নিয়ম মেনেই চলল শুক্রবার নমিনেশন পর্ব কর্মসূচি ভাতার বিডিও অফিসে। বাঁকুড়া মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছু বিধিনিষেধের কথা জানালেন। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।